আমার আল্লাহ আদম আলাইহিস সালামের নাম ধরেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ইব্রাহিম বলেছেন, এবার ইয়া মূসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া দাউদ বলেছেন, এভাবে ইয়া ইয়াহইয়া বলে আমার আল্লাহ ডাক দিয়েছেন, অন্যান্য নবীদের নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ আপন বন্ধুর নাম ধরে রাখেন নাই। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আমার বন্ধুর উম্মতেরা, আমার বন্ধুর আদব কাকে বলে আমি তোমাদের শিখাই দিচ্ছি। আমার বন্ধুর নাম ধরে ডাকবা না, বন্ধুর বিভিন্ন গুণ ধরে ধরে ডাকবা। চার জায়গায় আমাদের নবীর নাম আল্লাহ নিয়েছেন, কোথাও নবীকে সম্বোধন করে ডাক দেন নাই, এমনকি নিজে তো দেন নাই, দেন নাই, আমাদেরকে খবরদার করে দিয়েছেন। সূরা নূর 63 নম্বর আয়াত, সেখানে আমার আল্লাহ ইমানদারকে ডাক দি বলে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদকুম বাদা। এ বন্ধুর উম্মতেরা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো, আমার বন্ধুকে সেভাবে ডাকিও না, বন্ধুর বিভিন্ন গুণবাচক নাম ধরে ধরে ডাকবা। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন যেখানে রাওয়ায়েত পাওয়া যায়, তাহলে এখানে ডাকা উদ্দেশ্য, আহ্বান করা উদ্দেশ্য, কি উদ্দেশ্য? অথবা ওই নবীর নামের মধ্যে যে তারিফ আছে মুহাম্মদ, অতি প্রশংসনীয়, এই নামের উদ্দেশ্যে। কারণ কাফেররা ইয়া মুজাম্মাম বলে ডাকতো, আর সাহাবারা বলেন মুজাম্মাম না, ইনি মুহাম্মদ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের নতুন এক সূরা, সূরাতুল আহজাব। সূরা আহজাব থেকে আমরা শুরু করব, যেই সূরার মধ্যে নবীজির তাজিম, নবীজির পরিবারবর্গের বিষয়ে, পারিবারিক বিষয়ে ওই সূরার মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে, আমাদের জীবনে অতীব প্রয়োজন। আল্লাহ গুলা শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. الله أكبر. হাবিবকে সম্বোধন করে ডাকছেন শুরুতেই, সূরার শুরুতেই, ইয়া আইয়ুহান নবী, হে নবী। ইয়া আইয়ুহান নবী মানে আমরা ইয়া নবী বলি, অনেকে এটাকে দোষ ধরতে চায়, আল্লাহ আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ নবীকে সম্বোধন করেছেন, আমরা ইয়া নবী কেন বলি? এই প্রশ্নটা ওরাই করবে যাদের কাছে গ্রামাটিক্যাল কোনো জ্ঞান নাই। আরবিক গ্রামাটিক্যাল জ্ঞান থাকলে এ প্রশ্ন কখনো করবে না। এই প্রশ্ন করেই তারা এটাই বোঝাতে চায় আসলে আরবিক কোনো দখল তাদের। কেন এখানে আমরা ইয়া নবী বলি আর আমার আল্লাহ আন নবী বলেছেন? আপনারা শিক্ষিত সমাজ, আরবি গ্রামাটিক্যাল না পড়লেও আমি কি বোঝানোর চেষ্টা করছি একটু, একটা হচ্ছে শুধু নবী আর একটা হচ্ছে আন নবী, আলিব লাম সহকারে। আন নবীর মধ্যে আলিব লাম সহকারে আছে, নবীর মধ্যে শুধু নুন বা ইয়া নবী, আর একটা হচ্ছে আন নবী, আলিব লাম সহকারে মুআররাবের লাম বলা হয়, এটাকে মারফায়ে বা আলিফ লাম, মুআররাবের লাম বলা হয়। এই মারফা বা আলিফ লাম হলে মোনাদা যখন যাকে
যাকে আহ্বান করা হবে তার মধ্যে যদি আলিফ লাম থাকে তখন আইয়ুহা লাগাইতে হয়, আর যাকে ডাকা হয় তার মধ্যে যদি আলিফ লাম নাই তখন আইয়ুহা লাগে না। এটা হচ্ছে কি, এটা গ্রামাটিক্যাল বিষয়। তাহলে আমরা কি বুঝলাম, ইয়া নবী আমরা সালাম দিই, ইয়া আইয়ুহা নবী না, কি বলে, কেন নবীর মধ্যে কি নাই, আলিফ লাম নাই, সেখানে আইয়ুহা লাগবে না। আর নামাজে নবীকে সালাম দেওয়ার সময় সেখানে আছে ইয়া আইয়ুহা নবী, সেখানে আলিফ লাম সরকার আছে, যার কারণে কি লাগে আইয়ুহা। তাহলে আইয়ুহা শব্দ আমরা ব্যবহার করতে হবে কোথায়, যদি যাকে আহ্বান করা হয় তার মধ্যে আলিফ এবং লাম থাকে। তাহলে আমার আল্লাহ ইয়া আইয়ুহা নবী বলেছেন কেন, আর নবীর মধ্যে আলিফ এবং লাম আছে বিধায়। আর আমরা সালামের মধ্যে কি বলি, ইয়া আন্নবী বলি, ইয়া আন্নবী বললে তখন ভুল হবে, সেখানে একটা আইয়ুহা লাগাইতেই হবে। একটু একটি গ্রামাটিক্যাল বিষয়। আসুন কি বলতে চাচ্ছিলাম, যারা এই ভুল আমাদের ধরতে চায় আসলে তারা ভুলের মধ্যেই আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। কি বলছিলাম, ইয়া আইয়ুহা নবী, আল্লাহ বলে হে নবী, আমার আল্লাহ নবীর নাম ধরে ঢাকেন নাই, অথচ আদম আলাইহিস সালামের নাম ধরে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতে, সেখানে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের নাম ধরেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ইব্রাহিম বলেছেন, এবার ইয়া মূসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া দাউদ বলেছেন, এভাবে ইয়া ইয়াহইয়া বলে আমার আল্লাহ ডাক দিয়েছেন, অন্যান্য নবীদের নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ আপন বন্ধুর নাম ধরে রাখেন নাই। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আমার বন্ধুর উম্মতেরা, আমার বন্ধুর আদব কাকে বলে আমি তোমাদের শিখাই দিচ্ছি, আমার বন্ধুর নাম ধরে ডাকবা না, বন্ধুর বিভিন্ন গুণ ধরে ধরে ডাকবা। ইয়া আইয়ুহান নবী, হে নবী, আল্লাহ চাইলে ইয়া মুহাম্মাদও বলে ডাকতেন পারতেন না, কিন্তু কোরআন শরীফের চার জায়গায় আমাদের নবীর নাম আল্লাহ নিয়েছেন, কোথাও নবীকে সম্বোধন করে ডাক দেন নাই, এমনকি নিজে তো দেন নাই, দেন নাই আমাদেরকে খবরদার করে দিয়েছেন। সূরা নূর 61 নম্বর আয়াত, সেখানে আমার আল্লাহ ইমানদারকে ডাক দি বলে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদকুম বাদা, এ বন্ধুর উম্মতরা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে সেভাবে ডাকিও না, বন্ধুর বিভিন্ন গুণবাচক নাম ধরে ধরে ডাকবা। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে নবীজির প্রতি আদব শিখাইছেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তবে কিছু জায়গায় দেখা যায় আমার আল্লাহ নবীজির নাম ধরেছেন, জিব্রাইলের নবীর নাম ধরেছেন, সাহাবারাও নবীর নাম ধরে ডেকেছেন, সেটা কেন? এটার উত্তর আসছে এখানে, কোনো ডাকার উদ্দেশ্য না। একটা হচ্ছে ডাকা, আর একটা হলো একটু তাবাজ্জ, আমার দিকে তাবাজ্জ করার জন্য, আমার দিকে একটু খেয়াল করার জন্য। একটা হলো তাবাজ্জুর জন্য ডাকা, খেয়াল দেওয়ার জন্য ডাকা, একটা এটা কি বলে এই নিজের প্রতি না একটু আগাহ করার জন্য, সতর্ক করার জন্য, দৃষ্টি আকর্ষণ যেটাকে, দৃষ্টি আকর্ষণের জন্য, এটার নাম তাবাজ্জ। তাহলে দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সাহাবারা আমার নবীকে ডেকেছেন। আবার আরেকটা হাদিস দিলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে কাফেররা মুশরিকরা আমার নবীর নাম ধরে ডাকত না, ইয়া মুহাম্মদ বলত না,
কেন? ওনাদের উদ্দেশ্য মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যার তারিফ করা হয়। আমরা এই নামে ডাকবো না, আমরা ডাকবো ইয়া মুসাম্মাম। ইয়া মুসাম্মাম মানে মোহাম্মদের বিপরীত। একটু জোরে বলবো না, নাম হচ্ছে বেল্লা। একটা হচ্ছে মোহাম্মদ, আরেকটা হচ্ছে মুসাম্মাম। মোহাম্মদ মানে যার বেশি তারিফ করা হয়, মুসাম্মাম মানে যার বেশি দুর্নাম করা হয়। সেই কথা আমার নবীজি এভাবে বলেছেন। ইমাম বুখারী বুখারী শরীফে হাদিসটা নোট করেছেন, বুখারী নাম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3533 নম্বর হাদিস। মসনদ হুমায়দিতে রয়েছে 1136 নম্বর হাদিস, মসনদ আহমদে 1118 নম্বর হাদিস। সে হাদিসটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবীজি ইরশাদ করেছেন, কাল আলা তুজিমুন কাইফা ইউসরিফুল্লাহু আননি শতমা কুরাইশ ওয়ালআনহুম ইয়াসদুমুনা মুযাম্মামান ওয়ায়ালআনুনা মুযাম্মামান আনা মুহাম্মাদ। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। কি বলেছেন একটু লক্ষ্য করি, এটা বুখারী রিওয়ায়াত করছি। আমার নবীজি বলেন, হে আমার সাহাবারা, তোমাদেরকে খুশি লাগছে না? আল্লাহ তুজিবুন, তুজিবুন মানে আশ্চর্য হওয়া নয়, এখানে খুশি হওয়া। তোমরা কি খুশি হচ্ছ না? কেন? কাইফা ইউসরিফুল্লাহু আননি, কিভাবে আল্লাহ আমার থেকে দুর্বৃত করেছেন? কি জিনিস? শতমা কুরাইশিন, কুরাইশদের এই গালি দেওয়া। ওয়ালানহিম, তারা যে আমাকে লানত দেয়, অভিশাপ দেয়। আল্লাহ আমাকে কি এদের লানত থেকে, অভিশাপ থেকে, এদের গালি থেকে আল্লাহ আমাকে কিভাবে রক্ষা করেছেন? তোমরা কি শুনে খুশি হবে না? ইয়াসতুমুনা মুযাম্মামান, তারা আমাকে গালি দিত মুযাম্মাম বলে। ওয়ায়ালআনুহুম ইয়ালআনুনা মুযাম্মামা, এরা আমাকে লানত দেয় মুযাম্মাম বলে। মুযাম্মাম মানে বলছিলাম যার বেশি দুর্নাম করা হয়। এই মক্কার কাফেররা মুশরিকরা আমার নাম রেখেছে মুযাম্মাম, কিন্তু তারা জানে না আমি গোটা কায়নাতের মধ্যে, সৃষ্টি জাতির মধ্যে আমার নাম মুহাম্মাদ। আমার নাম কি? সেজন্য অনেক সাহাবারা নবীজির নাম গুণবাচক নাম খেয়াল করে রাখতেন। উদ্দেশ্য আহ্বান নয়, তারই উদ্দেশ্য। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে সম্বোধন করা যাবে না, ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না, কিন্তু নবীজির নাম যে মুহাম্মদ, যার প্রশংসা ব্যাপক, যার অতি যিনি অতি প্রশংসনীয়, এটা হচ্ছে মুহাম্মদের অর্থ। এটা খেয়াল করে আমার নবীজির দৃষ্টি আকর্ষণ করতেন অনেক সাহাবা। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। যেমন নাকি বুখারী শরীফে রাওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে 4510 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফের মধ্যে যে হাদিস কানা 193 নম্বর হাদিস, যে হাদিস কানা ইবনে মাজাহ রয়েছে, মসনদ আহমদে রয়েছে। আপনারা উলামায়ে কেরামের জমানে শুনেছেন, কিয়ামত যখন কায়েম হবে, গোটা কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে, আমার আল্লাহ বলবেন, লেমানিল মুলক আল-ইয়ম, আজকের মালিকানা কে বলতো? সবাই থরথর করে যখন কাঁপবে। এটা বুখারী শরীফে কয়েকবার আসছে হাদিসটা, অনেক লম্বা, পৃষ্ঠার পর পৃষ্ঠা বুখারী শরীফে। তখন আমার নবীজি আল্লাহর এই কাহারিয়াত, আল্লাহর এই কুদরতি রাগ দেখে, আমার আল্লাহর রাগকে ঠান্ডা করবার জন্য নবীজি আরশের নিচে সিজদায় পড়ে, আল্লাহর তাহারিয়াত দেখে আমার নবীজি সিজদায় পড়ে বলবে, রব্বি সাল্লিম আলা উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, তোমার যে রাগ আমি দেখছি আজকে কিয়ামতের ময়দানে, তোমার যে রাগান্বিত অবস্থায় দেখছি, আল্লাহ তুমি আমার উম্মতকে হয়তো আজাব দিয়ে ফেলবে। আয় আল্লাহ, না না, তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতের উপর সালামতি নাজিল করো। নবীজি
সিজদার পরে তসবিহটা পড়বেন, আর আমার আল্লাহ নবীকে কিয়ামতের ময়দানে ডাক দিবে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক। এখানে উদ্দেশ্য নেদা নয়, এখানে উদ্দেশ্য দৃষ্টি আকর্ষণ। দেখেন উলামায়ে কেরাম নবীজির তাজিমকে, নবীজির সম্মানকে কি ধরনের ব্যাখ্যা দিয়েছে। এগুলো মহব্বতের বিষয়, যার কাছে মহব্বত নাই এগুলো বুঝবে আমার আল্লাহ দৃষ্টি আকর্ষণ করবে। ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কেন আপনি সিজদায় পড়ে কাঁদছেন? আপনি দয়া করে একটু আপনার মাথাটা উঁচু করুন। কুল তুসমা, আপনি কি বলবেন বলেন, আপনার কথা শোনা হবে। আপনি কি চাইবেন চান, আজকে দেওয়া হবে। ইশফা, আপনি সুপারিশ করুন। তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি শান দেখাবে। সেজন্য আলা হযরতের ভাই যার নাম হাসান রাজা বরেলভি, উনি বলতেছেন কিয়ামত আল্লাহ শুধু কায়েম করবেন আমাদের নবীজির শানটা দেখানোর জন্য। নতুবা আমরা কে কি আমল করেছি সব আল্লাহর কাছে জানা আছে। আমরা গুনেগাররা, গুনাহ প্রকাশ হবে, আর নবীজি কেঁদে কেঁদে সুপারিশ করবেন, আল্লাহ বলবেন যান নিয়ে যান। فقط اتنا سبب ہے انعقاد بزم محشر کا کہ ان کی شان محبوبی دکھائی جانے والی ہے এটাই উদ্দেশ্য, এটাই কিয়ামতের ময়দানে কায়েম করার উদ্দেশ্য, কি ان کی شان محبوبی دکھائی جانے والی ہے। সেদিন নবীজির শান দেখাবেন, মাহবুবের শান দেখাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ ইয়া মুহাম্মাদ বলে ডাকবেন। কেন? দৃষ্টি আকর্ষণ। এখানে নেদা না, এটা নবীজিকে ডাক দেন নাই, ডাক দিলে কোরআনে দিতেন আমার আল্লাহ। একবারও আমার আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মাদ বলেন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা রাওয়ায়াত, তাও দৃষ্টি আকর্ষণ, মাওয়াহিবুল দুনিয়া দ্বিতীয় খণ্ড 64 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, যিনি শারহে বুখারি ইমাম কাসতালানি মাওয়াহিবুল দুনিয়া শরীফ লিখেছেন। এটা এখন বাংলা পাওয়া যায়, একটু খেয়াল করি। মাওয়াহিবুল দুনিয়া শরীফে রয়েছে, মেরাজের রাত্রি নবীজি ইমাম, পিছনে লক্ষ লক্ষ মুসল্লি, সব নবী। সেদিন নবী ছাড়া আর কেউ যাওয়ার অনুমতি নাই, নবীজি ইমাম, মুক্তাদি কারা, এরাও নবী। তখন জিবরিল নবীজির দৃষ্টি আকর্ষণ করছে, ক্বালা জিব্রাইল ইয়া মুহাম্মাদু। জিবরিল মেরাজের রাতে বাইতুল মুকদ্দাসে আমাদের নবীর নাম কিভাবে ধরছি, ইয়া মুহাম্মাদু, এখানে ইয়া মুহাম্মাদ বলে ডাক দেওয়ার উদ্দেশ্য না, দূর থেকে ডাকা উদ্দেশ্য নয়, এটা কাছে কাছে তো ডাক দিয়ে কখন দূরে থাকলে না। তো জিবরিল তো নবীজির কাছে, এখানে ডাক দেওয়া উদ্দেশ্য নয়, আহ্বান করা উদ্দেশ্য নয়, দৃষ্টি আকর্ষণ উদ্দেশ্য। এগুলো বোঝার বিষয়, ফেলে দেওয়ার বিষয় বলছি না। তো কাছে কাছে কি ডাক দেয়, আশেপাশে ডাক দেয় নাকি, ডাক দেয় কখন দূর থাকলে না, দূরত্ব থাকলে, কেন দূরত্ব নাই, কাছে জিবরিল। তো নবীজিকে বলছেন ইয়া মুহাম্মাদু, দৃষ্টি আকর্ষণ। তাহলে এখানে উদ্দেশ্য আহ্বান নয়, ডাকা নয়, ডাকার উদ্দেশ্যে আমার নবীকে ইয়া মুহাম্মাদ না আল্লাহ বলছেন, না জিবরিল বলছেন, না কোনো সাহাবা বলেছেন, এমনকি আমার আল্লাহ বলেছেন খবরদার তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে এরকম নাম ধরে ডাকিও না। তো জিবরিল বলেছেন আতাদরি মান সাল্লা খালফাক, হুজুর আপনি তাজ কি ইমাম, এই যে মসজিদ ভরভর আপনার পিছনে নামাজ পড়তে কে কে আসছে জানেন? নবীজি বলে বলো না। কালা খালফুকা কুল্লু নবিয়্যিন বাসাহুল্লাহ,
আল্লাহ যত নবী পাঠিয়েছেন আজকে এই রাতে আপনার পিছনে নামাজ পড়ার জন্য সমস্ত নবী উপস্থিত হয়ে গেছে, একজন নবীও বাকি কুল্লু নবী, কুল্লুর মধ্যে কে বাকি আছে? কুল্লু মানে সব, তো সবের মধ্যে কিছু বাকি আছে নাকি? জিবরিল বলছে কুল্লু নবীইন বাসাহুল্লাহ, যত নবী আল্লাহ প্রেরণ করেছেন জমিনে একজন বাকি নাই, সবাই আপনার পিছনে নামাজ পড়ে। প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনি যে ইমামুল আম্বিয়া। এই কথাটা বলার জন্য জিবরিল দৃষ্টি আকর্ষণ করেছেন ইয়া মুহাম্মদ বলে। এগুলো বললে মজা লাগে না, খুশি লাগে না, আমাদের অন্তর খুশি হয়ে যায়। কিন্তু অনেক যার অন্তরে নবীর মহব্বত নাই এগুলো অসহ্য লাগে, আল্লাহ বোঝার তফিক দান। আসুন আরেকটা রবায়ত বলছি, সেটা হচ্ছে নবীজি, নবীজি যখন একেবারে শিশু, নবীজিকেও আচ্ছা আপনার বোঝার বিষয়, নবীজির কুলে, নবীজির কুলে হযরতে আমেনা বলতেছেন এই মাত্র আমার বাচ্চা দুনিয়াতে আসছে। এটাও মওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড 66 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনা আসছে, ওখান থেকে বহু কিতাবে আসছে। আমি কিতাবের নাম নিতে গেলেও 10-12টা নাম নিতে পারবো, এই বর্ণনাটা আসছে এতগুলো কিতাব। তাও আজ থেকে 1000 বছর আগে, 800 বছর আগে, 900 বছর আগের কিতাব। আমার নবীর মিলাদ হয়েছে মাত্র, হযরত আমেনা বলেন আমার বাচ্চাকে গোসল করাইতে দেই নাই, বলছে তোমার বাচ্চাকে গোসল করানোর দরকার নাই, উনি পোত পবিত্র। আমি দেখলাম বিরাট বিরাট লম্বা লম্বা তিনজন মানুষ আমার সামনে এসে, এটা কেমন মানুষ যাদের চেহারাতে এত সুন্দর, মনে হচ্ছে সূর্য তাদের চেহারা উদিত হয়েছে, এদের চেহারা এত সুন্দর মনে হচ্ছে সূর্য তাদের চেহারায় উদিত হয়েছে, এরকম সুন্দর সুন্দর লম্বা লম্বা তিনজন মানুষ যাদের ডানা আছে এরা উড়ে উড়ে আসছে আমার সামনে দাঁড়ালো। আমার সামনে থেকে আমার বাচ্চাকে কোলে নিয়ে এরা পাকার মধ্যে ডানার মধ্যে গোপন করে ওড়াল দিল। আমি দেখতেছি এরা যাচ্ছে কোথায়, আল্লাহ আমার চোখের পর্দা খুলে দিয়েছে, আমি দেখছি এরা যাই কই, আমি দেখছি ওড়ে ওড়ে গোটা কায়না আমার বাচ্চাকে নিয়ে গোটা কায়নাতে তিনজনে ঘুরতেছে। জোরে বলে আচ্ছা কুলে আছে, কুলে নিয়ে নবীজিকে কুলে নিয়ে ঘুরতেছেন, সেখানে ইয়া মুহাম্মাদু ডাকা উদ্দেশ্য, আহ্বান করার উদ্দেশ্য, কুলেই আছে। তাহলে এখানে দৃষ্টি আকর্ষণ উদ্দেশ্য কুচে, কুলে যখন আছে এখানে এটা কি আহ্বান করার উদ্দেশ্য নাকি? ডাকা উদ্দেশ্য নয়, আহ্বান উদ্দেশ্য নয়, কি আকর্ষণ! তখন নবীজি যে কেমন নতুন আজকে আসছে মিলাদ হয়েছে মাত্র, এই বান্দাগুলা আমার নবীকে ডাক দিয়ে কি বলছে, বলছে আবশুলিয়া মুহাম্মাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে শুভ সংবাদ দিচ্ছি। এরা বলতেছে আপনাকে কি দিচ্ছি, কেন ফামা বাকিয়া লিনবিয়্যিন ইলমুন ইল্লা কদ আতাইতুহু আও কদ উতীতুহু ফান্ত আকসারুহুম ইলমা ওয়া আশরাহুম কলবা। ওই বান্দারা আমার নবীকে ডাক দিয়ে বলো গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, ও গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নবীর নাম ধরে ডেকেছেন কি আহ্বান উদ্দেশ্য না দৃষ্টি আকর্ষণ? দৃষ্টি আকর্ষণ করে বলছেন ফামা বাকি আল্লাহ নবীন এলমন, এমন কোন নবীর এলম বাকি নাই, এমন কোন নবীর এলম না বাকি নাই, ইল্লা কদ উতীতুহু সমস্ত নবীদের এলম আপনার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। বলতেছে কখন, যখন নবী আসছেন তখন, বলে এমন কোন নবী নাই সমস্ত নবীর এলম আপনার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। আপনারা বলেন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা কেন করেছে, আদম আলাইহিস সালামের এলমের অবস্থা দেখে, ঠিক কিনা? কি বলেছেন আল্লাহ, বলেছেন উসজুদু লি আদমা
এটা কখন বলেছেন? আগে বলেছেন ফেরেশতাদেরকে রেখে বলছেন আমবিউনি বিআসমা হাওলিয়া হাওলা, এই ফেরেশতারা এই কায়নাতের যেগুলা না আমি সৃষ্টি করেছি গুলার নাম বলো তো। ফেরেশতারা বলেছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ও খোদা তুমি যা শিখাইছো এগুলো ছাড়া আর কিছুই জানি না। আল্লাহ বলেন তোমরা তাহলে জানো না, এ আদম এদিকে আসো, আম্বিউ বিআসমা বিআসমা হাওলিয়া হাওলা, এগুলোর নাম বলো তো দেখি। সমস্ত ফেরেশতাদের সামনে থুরি হযরত আদম আলাইহিস সালাম গোটা কায়নাতের সমস্ত সৃষ্টিদাতার নাম বলা শুরু করলেন। আল্লাহ বলে আদমের ফজিলত তো বেড়ে গেছে, এলম বেশি তোমাদের থেকে আদমের এলম, এবার সম্মান করো সিজদা করো। সম্মান করেছেন সিজদার মাধ্যমে, ওই শরীয়তে জায়েজ ছিল বিদায়, কিন্তু আমাদের শরীয়তের মধ্যে সম্মানের জন্য সিজদা জায়েজ। তাহলে কি বুঝালাম, আদম আলাইহিস সালামের এলম আছে কিনা? যে এলমের সামনে সমস্ত ফেরেশতারা মাথা ঝুঁকিয়ে দিয়েছে, আর আমার নবীর মিলাদের দিন ওই ফেরেশতারা বলতেছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দৃষ্টি আকর্ষণ করেছি করতে যাচ্ছি, এমন কোন নবী নাই আল্লাহ সমস্ত নবীকে যে এলম দিয়েছে আপনার ভিতরে সব এলম আছে। এরা কারা আবার যারা বলে নবী এটা জানে না ওটা জানে না নবীর কাছে জ্ঞান না, এরা কারা? আমরা সহজে বুঝতে পারি এরা আমাদের দলে নাই, নবীর উম্মতের দলে। ওই যে সিজদা করে নাই কে, মানে নাই কে, এই অমান্য কাফের গোষ্ঠীর অনুসারী কথা বলে ঠিক কিনা এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। আমিন। তাহলে সেখানেও আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেছেন। তাহলে কি বুঝলাম, এভাবে যদি আমি বলতে যাই তাহলে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন যেখানে রাওয়ায়েত পাওয়া যায় তাহলে এখানে ডাকা উদ্দেশ্য, আহ্বান করা উদ্দেশ্য, কি উদ্দেশ্য? অথবা ওই নবীর নামের মধ্যে যে তারিফ আছে মুহাম্মদ অতি প্রশংসনীয়, এই নামের উদ্দেশ্যে। কারণ কাফেররা ইয়া মুজাম্মাম বলে ডাকতো আর সাহাবারা বলেন মুজাম্মাম না ইনি মুহাম্মদ। সুবহানাল্লাহ।